এর আগের ভিডিওতে আমরা কার্ডিয়াক পেসমেকারের বেসিক সম্বন্ধে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ছোট করে আলোচনা করব কিভাবে একটা কার্ডিয়াক পেসমেকার তৈরি হলো, অর্থাৎ এই কার্ডিয়াক পেসমেকার আবিষ্কারের হিস্ট্রি এবং বিভিন্ন ধরনের কার্ডিয়াক পেসমেকার যেগুলো আজকালকার দিনে আমরা ইমপ্ল্যান্ট করিয়ে থাকি। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পাণ্ডে। তো প্রথম যখন কার্ডিয়াক পেসমেকার তৈরি হয়েছিল এক্সপেরিমেন্টাল ফেজে 1920-30 সাল নাগাদ, তখন কিন্তু পেসমেকার যন্ত্রটা এতটাই বড় ছিল সেটিকে আমাদের শরীরের ভেতরে বসানো যেত না। ইনফ্যাক্ট প্রথম দিকের যে কার্ডিয়াক পেসমেকারগুলো ছিল সেগুলো আমরা বলি এক্সটার্নাল পেসমেকার, অর্থাৎ বিশাল বড় একটা যন্ত্র, সেটা বাইরে রাখা থাকতো এবং তার থেকে তার বেরিয়ে শরীরের মধ্যে ঢোকানো হতো। এবং যদি এটা নিয়ে আমরা হাঁটাচলা করতে যেতাম তাহলে সেই যন্ত্রটাকেও এখান থেকে ওখানে নিয়ে যেতে হতো। এই যে পেসমেকারগুলো প্রথম দিকে ছিল এগুলোতে কিন্তু কোনো ব্যাটারি ছিল না, অর্থাৎ এগুলোর সোর্স অফ পাওয়ার কিন্তু বাইরে থেকে লাগাতে হতো। অর্থাৎ ধরুন আপনার একটি পেসমেকার আছে, আপনার ইলেকট্রিকে চলছে, আপনার বাড়িতে হঠাৎ লোডশেডিং যদি হয়ে যায় তাহলে আপনার পেসমেকার বন্ধ হয়ে যাবে। এরও আরও অনেক পরে আস্তে আস্তে ব্যাটারি চালিত পেসমেকার প্রথম তৈরি হয়। ইনফ্যাক্ট এই যে হিস্ট্রিটা ব্যাটারি চালিত পেসমেকার প্রথমকে তৈরি করেছিল, যিনি তৈরি করেন অর্থাৎ মেট্রনিক কোম্পানির প্রথম কোফাউন্ডার, তিনি বাই প্রফেশন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি টিভি রিপেয়ারও করতেন, বিভিন্ন হসপিটালের সঙ্গে যোগাযোগ থাকার জন্য তিনি এই ব্যাপারটি অনেকটা বুঝতে পেরেছিলেন এবং তার পরবর্তীকালে তার বাড়ির গ্যারাজে প্রথম তিনি এই পেসমেকার তৈরি করা শুরু করেন। পরবর্তীকালে সেই গ্যারাজটিকেই তিনি তার ল্যাব বা ল্যাবরেটরি হিসাবে প্রতিস্থাপন করেন। যদিও এই পেসমেকারগুলো কিন্তু ছিল এক্সটার্নাল পেসমেকার, ব্যাটারি চালিত কিন্তু এক্সটার্নাল পেসমেকার। ইন্টারনাল পেসমেকার অর্থাৎ ইমপ্ল্যান্টেবল পেসমেকার তৈরি হতে লেগেছিল আরও অনেক সময়। 1958 সালে প্রথম সুইডেনে এই ইমপ্ল্যান্টেবল পেসমেকার তৈরি করা হয়েছিল। তার হিস্ট্রিটাও বেশ মজার। প্রথম যে ইমপ্ল্যান্টেবল পেসমেকার তৈরি হয়েছিল সেটি তৈরি করেছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং ইমপ্ল্যান্ট করেছিলেন একজন কার্ডিয়াক সার্জেন, তিনি ভীষণ বিখ্যাত ডক্টর সেনিং। এবং যে পেশেন্টের ওপর বসানো হয়েছিল সেই পেশেন্টও পরবর্তীকালে ভীষণ বিখ্যাত হয়েছিল। পেসমেকারটি তৈরি হয়েছিল, সেটি তৈরি করা হয়েছিল জুতো পালিশ করার যে কিউই কোম্পানির পলিশ আছে তার কৌটোর মধ্যে। এবং এইটি ইমপ্ল্যান্ট করার পর প্রথম যে হিউম্যান ইমপ্ল্যান্টেশন হয়েছিল সেটি চলেছিল মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা চলার পরেই কিন্তু তার ব্যাটারি শেষ হয়ে যায় এবং এটি সন্ধেবেলায় বসানো হয়েছিল, পরের দিন সকালবেলাতেই তার ব্যাটারি শেষ হয়ে গেছিল এবং তাকে আবার অপারেশন করে নতুন আরেকটি পেসমেকার বসাতে হয়েছিল। সেই পরের সেকেন্ড পেসমেকার যেটা বসানো হয়েছিল সেটি চলেছিল 1 সপ্তাহ এবং যে ভদ্রলোকের বসানো হয়েছিল তার সারা জীবনে 22 বার এইরকম পেসমেকারের ব্যাটারি বসাতে হয়েছিল। তারও বেশ কয়েকবার চেঞ্জ করতে হয়েছিল কিন্তু এতটাই এই ইনোভেশন গ্রেট ছিল যে ভদ্রলোক যার এই পেসমেকার ছাড়া অবধারিত মৃত্যু ছিল তিনি কিন্তু তার এই পেসমেকারের সৃষ্টিকর্তা এবং যেই ডাক্তার সেনিং উনাকে বসিয়েছিলেন তাদের থেকে বেশি দিন পর্যন্ত বেঁচেছিলেন। তিনি দীর্ঘ 84 বছর বয়সে যখন মারা যান তখন কিন্তু তার মারা যাওয়ার কারণ এই হার্টের ব্যাপার ছিল না, তার একটি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছিলেন। তো এইভাবেই আস্তে আস্তে আমরা দেখেছি যে পেসমেকার ডেভেলপ হয়েছে, এত বড় যন্ত্র এক্সটার্নাল পেসমেকার তার থেকে আস্তে আস্তে ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গেছে এখনকার দিনে যে পেসমেকারগুলো আমরা ইমপ্ল্যান্ট করি সেটি একটি 5 টাকার কয়েনের থেকে সামান্য একটু বড়। এবং এমন পেসমেকারও আমাদের হাতে এসেছে যেটি আমরা বলি লিডলেস পেসমেকার, অর্থাৎ একটি ক্যাপসুলের সাহায্যে, এর কোনো তারই নেই, সেই যন্ত্রও আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে। তো পেসমেকার সম্বন্ধে যদি একটু আমরা আলোচনা করি বেসিক হিসেবে, যে পেসমেকার জেনারেলি 2টি প্রকারের হয়, একটি হচ্ছে সিঙ্গেল চেম্বার পেসমেকার আর একটি ডাবল চেম্বার পেসমেকার। কীরকম? সিঙ্গেল চেম্বার পেসমেকারে একটি লিড থাকে, সেই লিডটি সাধারণত নিলয় বা ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকলের মধ্যে ইমপ্ল্যান্ট করা হয়। তাহলে সিঙ্গেল চেম্বার পেসমেকারটা কীভাবে কাজ করে? সে কিন্তু আমাদের হার্টের নর্মাল ফিজিওলজিক্যাল কোঅর্ডিনেশন মেনটেন করতে পারে না। যখনই হার্টের রেট
একটি নির্দিষ্ট জায়গার নিচে নেমে যাবে, অর্থাৎ ধরা যাক যে 60 নিচে যখন হার্ট রেট ফল করবে তখন এই সিঙ্গেল চেম্বার পেসমেকার সেন্স করবে হার্ট রেট আমার 60 নিচে কমে গেছে, এবং সে তখন একটা করে ইম্পালস জেনারেট করে হার্টকে সচল রাখবে। আর ডাবল চেম্বার পেসমেকারটা কি, এতে থাকে দুটি লিড অর্থাৎ দুটি তার, একটি লিড থাকে ওপরের চেম্বার অর্থাৎ এট্রিয়াম, আর একটি লিড থাকে নিচের চেম্বার অর্থাৎ ভেন্ট্রিকল। সে কি করে, যেখান থেকে যে ইম্পালস তৈরি হয় আমরা আগেই বলেছি এসএ নোড, এসএ নোড থেকে যে ইম্পালস তৈরি হয় সেটিকেও সেন্স করতে পারে, এবং নিচের ভেন্ট্রিকলে সেই ইম্পালস পৌঁছাচ্ছে কি না সেটিকেও সেন্স করতে পারে। অর্থাৎ হার্টের যে নর্মাল ফিজিওলজিক্যাল কোঅর্ডিনেশন সেটা মেনটেন করতে কিন্তু ডাবল চেম্বার পেসমেকারের প্রয়োজন। এছাড়াও আরও বিভিন্ন রকম ভেরিয়েশন রয়েছে। প্রথম দিকের পেসমেকারগুলো যেগুলো ইনিশিয়াল স্টেজে তৈরি হয়েছিল সেগুলো মেটাল ছিল, এবং এমন মেটালে ছিল যেগুলো বসানোর পরে হাই ম্যাগনেটিক ফোর্সের মধ্যে দিয়ে যাওয়া যেত না। অর্থাৎ একবার আপনার পেসমেকার বসানোর পরে আপনার জীবনে কোনো দিন এমআরআই আপনি করতে পারতেন না। কিন্তু বর্তমানে পেসমেকারগুলো এতটাই উন্নত হয়ে গেছে যে পেসমেকার ইমপ্ল্যান্টেশনের 3 মাস পরে আপনি কিন্তু এমআরআই করতে পারবেন। এবং এই ধরনের পেসমেকার হয়েছে আমরা বলি রেট রেসপন্সিভ পেসমেকার, অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি যখন হাঁটাচলা করছেন অথবা একটু জোরে সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন তখন আপনার হার্ট রেট ফিজিওলজিক্যাল কারণে বেড়ে যাওয়ার কথা, কারণ আপনার রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে। এখন পেসমেকারগুলো এতটাই উন্নত হয়েছে আমরা বলি রেট রেসপন্সিভ পেসমেকার, সে আপনার চলাফেরার যে গতি বুকের যে ওঠানামা সেগুলো থেকে সেন্স করতে পারে যে আপনার অ্যাক্টিভিটি বাড়ছে, এবং সেই অনুযায়ী আপনার পেসমেকারের যে গতি সেটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাহলে আপনার ক্যাপাসিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তো আপনার ক্ষেত্রে কোন ধরনের পেসমেকার প্রয়োজন অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন, এবং পেসমেকার মেডিকেল সায়েন্সে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনোভেশন, যদি এর প্রয়োজন সত্যি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই পেসমেকার ইমপ্ল্যান্টেশনের দিকে যান। এটি কমপ্লিটলি সেফ প্রসিডিওর, লোকাল অ্যানাস্থেশিয়াতে করা হয়, করতে 8 ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে, এবং একদিন বা দুদিনের মধ্যে জেনারেলি হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। তাহলে আজ আমরা আলোচনা করলাম পেসমেকার সম্বন্ধে আমাদের দ্বিতীয় পর্ব। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।